আসসালামু আলাইকুম চ্যানেল আই ইউরোপে সংবাদে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মালিহা হাসিন প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরে প্রধান প্রধান শিরোনাম ফিলিস্তিন ইস্যুতে ব্রিটেনের প্রথম মুসলিম নারী মন্ত্রী সাইদা ওয়ার্সের পদত্যাগ লন্ডনের সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সংবর্ধিত গ্লাসগোতে সম্পন্ন হল কমনওয়েলথ গেমস দু শুনছিলেন শিরোনাম এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার ইস্যুতে ব্রিটিশ সরকারের রাজনৈতিক অবস্থানের প্রশ্নে দ্বিমত পোষণ করে মঙ্গলবার ব্রিটেনের মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন ব্যারনে সাইদা ওয়ার্সি ব্রিটেনের প্রথম মুসলমান মহিলা মন্ত্রী ছিলেন সাইদা ওয়ার্সি বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার রেদন আহমেদ অমির রিপোর্টে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক সাবেক সিনিয়র প্রতিমন্ত্রী পাকিস্তানি বংশোদ্ভূত সাইদার জন্ম ব্রিটেনে গত পাঁচ জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশও সফর করেন তিনি মঙ্গলবার সকালে সাইদা ওয়ার্সি এক টুইট বার্তায় লেখেন গভীর দুঃখের সঙ্গে আমি প্রধানমন্ত্রীকে লিখেছি এবং আমার পদত্যাগপত্র জমা দিয়েছি গাজা নিয়ে সরকারের রাজনৈতিক অবস্থান আমি সমর্থন করতে পারি না গাজা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই নিজের অবস্থানের কথা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যক্ত করে আসছিলেন তিনি লিজ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ব্যারনের সাইদা ওয়ার্সি দুই সাল থেকে কেবিনেটে দায়িত্ব পালন করে আসছিলেন আর গাজা ইস্যুতে সাইদার পদতে ব্রিটেনের মেইন কমিউনিটি সহ মুসলিম কমিউনিটিতে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার অনেকেই তার এই পদত্যাগের সিদ্ধান্তের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন আমি সাইদা ওয়ার্সিকে ধন্যবাদ জানাই আমার অন্তর থেকে আমি বিশ্বাস করি আজ আমাদের সময় এসেছে আমরা সবাই সুচ্ছার হতে হবে আমাদের আওয়াজ তুলে ধরতে হবে সেজন্য আমি আবারও সাইদা বর্ষিকে আমি লাল সালাম জানাচ্ছি তিনি এই সাহসী ভূমিকার জন্য এর জন্য আমি সাধুবাদ জানাই এবং আমরা মুসলমান জাতি হিসাবে এই কাজার উপর মানসিক অত্যাচার এবং নিন্দাবাদ জানাচ্ছি এবং আমি মনে করি এই পদ্ধতি এক ব্রিটিশ মুসলমানদের মনের প্রতিফলন হয়েছে সেখানে যে নিজেকে আলোচনায় নিয়ে আসার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সরকারের ভিতরে থেকে লড়াই করে সরকারের সমর্থন দায়ণ করাই তার প্রধান কর্তব্য ছিল তবে সাইদা ওয়াসির এই পদত্যাগের কারণে গাজায় শুতে ব্রিটেন এবার নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবে কিনা সেটি এখন দেখার বিষয় রিদওয়ান আহমেদমী চ্যানেল আই মঙ্গলবার জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনর চৌধুরী এবং ট্রাস্টি কাউন্সিলর মোহাম্মদ আব্দুল মুকিদ সুনু এমবিএ কে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ ইস্তাব উদ্দিন আহমেদ পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আফলাজুর রহমান জাকির বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এম এম নূর আলহাজ রফিক মিয়া এস আই আজাদ আলী মহিব চৌধুরী সিনিয়র ট্রাস্টি আলহাজ নুরুল হক লাল মিয়া মোহাম্মদ আব্দুল আলী বাবুল প্রফেসর আমিনুল হক চুনু আশিক চৌধুরী আলহাজ ইউনুস আলী হাসনাত আহমেদ চুনু মুজিবুর রহমান হোসেন আলহাজ আব্দুল হাসিম প্রমুখ জগন্নাথপুর ট্রাস্ট ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে স্কটল্যান্ডের গ্লাসগোতে শেষ হল কমনওয়েলথ গেমস দু বাংলাদেশ এবং স্কটল্যান্ড সহ একাত্তরটি দেশ অংশগ্রহণ করে এবারে এই আয়োজনে গেমস শেষে বাংলাদেশে এবং স্কটিশ অ্যাথলেটদের সংবর্ধনা জানাতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে গ্লাসগো বাংলাদেশ অ্যাসোসিয়েশন বিস্তারিত দেখুন রিপোর্টে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস শেষ করে গ্লাসগোকে বিদায় জানানোর পালা এখন সব অ্যাথলেটসদের বাংলাদেশ এবং স্কটিশ অ্যাথলেটসদেরকে সংবর্ধনা জানানোর উদ্দেশ্যে গ্লাসগো বাংলাদেশ শনিবার স্থানীয় হলে আয়োজন করে একটি জাঁকজমক অনুষ্ঠানের নেতৃত্বে ত্রিশ জন একটি দল অংশগ্রহণ করে আন্তর্জাতিক এই আসরে আমাদের প্রত্যাশা আরেকটু বেশি ছিল অতটুকু আমরা আসলে অর্জন করতে পারিনি পারিনি এ কারণে আমরা যাদের সাথে প্রতিযোগিতা করছি তাদের প্রস্তুতি তাদের বিভিন্ন রকম তাদের পরিকল্পনার সাথে আমরা কোনোভাবে আমাদের তুলনা সত্যিকার হয় না অনুষ্ঠান জুড়ে অ্যাথলিস্ট দেখা যায় অত্যন্ত স্বতঃস্ফূর্ত যা এখানকার নতুন প্রজন্মের মধ্যে সৃষ্টি করে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় বাংলাদেশের মাদার থ্রেসা কথিত সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলারকে লিভিং লিজেন্ড প্রখ্যাত স্কটিশ ক্রীড়াবিদ স্যার পিটার হিটলিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক দেশি বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এবং এখানে যে একটা স্পেকটাকুলার শো হচ্ছে এই যে গ্যাদারিংটা এটার মূল উদ্দেশ্যটাই যে আমরা বাংলাদেশি কমিউনিটিকে এবং আমাদের ইমেজকে যাতে এনহ্যান্স করতে পারি স্কটিশ সোসাইটিতে যাতে সবাই জানে যে বাংলাদেশিরা তারা এরকম একটা ভাইব্রেন্ট কমিউনিটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী এবং স্থানীয় শিল্পীরা স্কটল্যান্ডের ক্লাসগো থেকে হুমায়ুন কবির নিউজ সেন্টার ফর দা রিহাবিলিটেশন অব দ্য প্যারালাইজ সি আর পি ফাউন্ডার ডেলি টেইলার এর সম্মানে কমিউনিটির বিশিষ্ট জনদের সাথে লন্ডনে মত বিনিময় অনুষ্ঠিত হলো সোমবার এতে বক্তারা বলেছেন ভেলরি টেইলার পঁয়ত্রিশ বছর আগে পক্ষাঘাতগ্রস্ত প্যালারাইজড মানুষদের সেবায় বাসনা নিয়ে যে ছোট প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন সেটি আজ দক্ষিণ এশিয়ার শীর্ষতম প্রতিষ্ঠানের রূপ নিয়েছে আর ভেলরি এক্ষেত্রে যে অসাধারণ ভূমিকা পালন করেছেন তার জন্য শুধু বাংলাদেশের স্বীকৃতি নয় তাকে সম্মনায় সম্মাননায় সম্মানিত করা উচিত হ্যামলেটসের ট্রেনিং সেন্টারের আয়োজনে প্রতিষ্ঠানের ডিরেক্টর জামাল আহমেদের পরিচালনায় এতে অতিথি বক্তাই ছিলেন টাওয়ার হ্যামলেটস নির্বাহী মেয়র লুৎফর রহমান ডক্টর ওয়েলরি ছাড়াও এতে ট্রাস্টের সাপোর্টার জুলিয়ান অ্যান্ডারসন ব্রিটিশ কারি ফাউন্ডার এনাম আলী এম চ্যানেল এস এর সিইও তাজ চৌধুরী ব্যবসায়ী ডক্টর ওয়ালি তসর চেম্বারের প্রেসিডেন্ট মাহতাব চৌধুরী ও সাবেক প্রেসিডেন্ট এসবি বি ফারুক অংশ নেন সুনামগঞ্জের অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম এমপিকে কে সংবর্ধনা জানাল সুনামগঞ্জ সদর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সভায় উপস্থিত ছিলেন এম এ আজিজ তাজউদ্দিন আহমেদ ফরিদ ডক্টর রব উদ্দিন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন আয়ুব খান রব্বানি আব্দুস শহীদ বাবুল তালুকদার অ্যাডভোকেট জালাল উদ্দিন মোস্তাক আহমেদ সুজা হক সভায় অ্যাডভোকেট শামসুল বেগম এমপিকে ফুল দিয়ে বরণ করেন এবং তার সকল কর্মকাণ্ডের প্রশংসা করেন কক্সবাজার জেলার তরুণদের মধ্যে উচ্চশিক্ষার প্রসার ঘটাতে সহযোগিতার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত জেলার অনাবাসী বাংলাদেশিরা কক্সবাজারের পর্যটন খাতকে আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরতে ভূমিকা পালনের কথা জানিয়েছেন তারা রোববার লন্ডনের একটি রেস্তোরাঁয় কক্সবাজার সমিতি ইউকের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন কক্সবাজারের বিশিষ্ট অনাবাসীরা পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রশান্ত ভূষণ বড়ুয়া ব্যারিস্টার সারওয়ার কামাল আব্দুল আওয়াল মামুন অনলাইন বাংলা মিডিয়া লিমিটেডের পরিচালক আবু শওকত ও আবু নমান ফরিদুল আলম বশির জামান বাবু ব্যারিস্টার আব্দুল গাফফার আবুল আলা জামাল ও নান্নু প্রমুখ বক্তৃতা পর্ব শেষে মনকো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ছিল রাফেল র আয়োজনও প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে যা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে বাংলাদেশকে ভিক্ষুক মুক্ত করতে চান সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন আলী নবীগঞ্জে গ্যাস সংযোগের দাবি প্রবাসী নবীগঞ্জবাসীর